অলরাইট, আজকে তাহলে বলিউডের দুই দুইটা ফিল্মের ট্রেলার রিলিজ পেয়েছে। একটা সাইফ আলী খান এবং রানী মুখার্জি অভিনীত বান্টি অর বাবলি টু মুভির, অ্যান্ড আরেকটা জন আব্রাহাম অভিনীত সত্তা মেভে জায়াতে টু মুভির। বাট এই দুই ট্রেলারের মধ্যে একটা ছিল চরম লেভেলের ভালো, অ্যান্ড আরেকটা একদমই হতাশাজনক। এখন কোনটা কেমন সেটা তো ট্রেলার রিভিউটা শুনলেই বুঝবেন। প্রথমেই আসি বান্টি অর বাবলি টু এর কাছে। অলমোস্ট 15 বছর পর বান্টি অর বাবলি টু এর সিকুয়াল বান্টি অর বাবলি টু আসতে যাচ্ছে, তবে অভিষেকের বদলে এখানে বান্টির রোলে আছে সাইফ আলী খান। এনিওয়ে, অলমোস্ট 3 মিনিট 11 সেকেন্ডের এই ট্রেলারে কাহিনী মোটামুটি রিভিল হয়েই গেছে, যেখানে দেখানো হয় বান্টি অ্যান্ড বাবলি, আই মিন সাইফ অ্যান্ড রানী মুখার্জি, তাদের ওই লোক ঠকানো কাজ ছেড়ে দিয়ে একদম সাধারণ সিধে সাদা জীবনযাপন করছে। বাট তারা লোক ঠকানো ছেড়ে দিলেও তাদেরকে আবার বিপত্তিতে পড়তে হয় তখন যখন বাজারে আরও দুজন জুটি নামে লোক ঠকাতে, তাও আবার বান্টি অ্যান্ড বাবলি নাম ইউজ করে। আর ব্যাস, এই নকল বান্টি অ্যান্ড বাবলিকে ধরতে আসল বান্টি অ্যান্ড বাবলি পুরোপুরি অ্যাক্টিভ হয়ে পড়ে, অ্যান্ড এরপর কী হয় না হয় সেটা তো মুভি দেখলেই বোঝা যাবে। কাহিনী অনেকটা রিভিল হলেও একটা কথা বলতেই হবে, পুরো ট্রেলারটা অনেক এন্টারটেইনিং ছিল, অ্যান্ড কমেডি এখানে তো ভরপুর রয়েছে, আর পারফরমেন্স এখানে সবারই ছিল খুবই প্রমিসিং। ফর এক্সাম্পল, সাইফ আলী খান এতটাই ন্যাচারালি মিশে গেছে যে অভিষেক বচ্চন যে বান্টি রোলটাতে নেই এটা ভেবে আসলে খুব একটা খারাপ লাগছে না, অ্যান্ড রানী মুখার্জিকে এখানে দেখতে অনেক ফ্যান্টাস্টিক লাগছে, তার অভিনয়ও এখানে ছিল সুপার। আর ন্যাচারাল কমেডির বাদশাহ পঙ্কজ ত্রিপাঠী এখানে তো রয়েছেই, অ্যান্ড তাকে নিয়ে আলাদাভাবে আর কি বলবো। মোট কথা, সব কিছু মিলিয়ে ভাই ট্রেলারটা সিনেমা দেখার আগ্রহ কিন্তু একদম বাড়িয়ে দিয়েছে। অপরদিকে জন আব্রাহামের অ্যাকশন ফিল্ম সত্যা মেভে জায়াতে টু এর ট্রেলারের কথায় যদি আসি, তাহলে এক কথায় ট্রেলারটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং ছিল। এটা শুধু আমার একার কথা না, কমেন্ট সেকশন ঘাটলেই আপনারা দেখবেন পাবলিকদের রেসপন্স কেমন। হ্যাঁ ঠিক আছে, মানছি মেকার্সরা জানিয়েছিল সত্যা মেভে জায়াতের থেকে 10 গুণ বেশি অ্যাকশন থাকবে এবারের পার্টটায়, বাট অ্যাকশনের তো একটা মাত্রা থাকে নাকি, ট্রেলার জুড়ে খালি ঢিসুম ঢিসুম, আর এক একটা অ্যাকশন সিকোয়েন্সের ডিজাইন খুবই বাজে ছিল। মানে জনের কারবার দেখে মনে হচ্ছে এটা কোনো সস্তা সুপার হিরো মুভির ট্রেলার দেখলাম। ট্রেলার জুড়ে এমন আজব অ্যাকশন সিকোয়েন্স ছাড়াও চারিদিকে খালি জন আর জন, নায়ক জন, ভিলেন জন, নায়ক এবং ভিলেনের বাপও জন, মানে চারিদিকে জনই জন। যাই হোক, বুঝাই যাচ্ছে সত্যা মেভে জায়াতে টু এই মুভিটা তো পুরা জনময় একটা মুভি হতে যাচ্ছে। এনিওয়ে, এখানে এতগুলো রোলে জনকে কিন্তু না দিলেও পারত। এছাড়া নায়িকার অভিনয়টাও ট্রেলারে যা দেখানো হয়েছে সেটা একদম ভালো লাগেনি, এছাড়া ব্যাকগ্রাউন্ড স্কোরিংটাও ভালো ছিল না। এখন যাই হোক, এই সত্যা মেভে জায়াতে টু তো আবার লড়তে যাচ্ছে সলমান খানের অন্তিম মুভির সঙ্গে 26 নভেম্বর। এছাড়া অন্তিমেরও কিন্তু ট্রেলারও দেখানো বাকি আছে, অ্যান্ড অন্তিমের ট্রেলার দেখার পর একটু আন্দাজ করা যাবে এই লড়াইয়ে আসলেই কে জিততে যাচ্ছে। এখন দেখা যাক অন্তিমের ট্রেলার সত্যা মেভে জায়াতে টুর থেকে ভালো হয় নাকি খারাপ। সো ভিউয়ার্স, বান্টি অর বাবলি টু অ্যান্ড সত্যা মেভে জায়াতে টু, এই দুটো ট্রেলার যদি আপনি দেখে থাকেন তাহলে আপনার কাছে কেমন লেগেছে জানাবেন। কিন্তু আপনারা দেখছেন স্টার গল্প, বাংলাদেশের প্রথম এবং বিশ্বস্ত অনলাইন এন্টারটেইনমেন্ট নিউজ পোর্টাল।